হ্যালো গাইজ ওয়েলকাম তো আজকের আমাদের টপিক হলো লাস্ট বেঞ্চ আর এটা একটা পডকাস্ট এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজকের আমাদের টপিক হলো লাস্ট বেঞ্চ মানে লাস্ট বেঞ্চে এমন কী কী আমাদের সাথে এক্সপিরিয়েন্স হয় লাস্ট বেঞ্চে কী কী আমাদের ইস্যু ফেস করতে হয় আমরা সেগুলো নিয়ে আজকে মানে কয়েকজন মিলে সেটার ব্যাপারে কথা বলবো তো আজকের শুরু করা যাক আজকের পডকাস্ট চলো হ্যাঁ বল এবার লাস্ট লাস্ট বেঞ্চ মেন কথা হচ্ছে লাস্ট বেঞ্চটা কী হ্যাঁ

যে মানে কয়েকজন টিচারে শুধু এরকম অনেক মানে সব টিচার করে না অবশ্য এটা এটা ঠিক যে সব টিচার লাস্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ এরকম করে না অনেক টিচারই আছে করে না কিন্তু অনেক টিচার মানে খুব কম সংখ্যক টিচার করে না লাস্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ আর বেশিরভাগ টিচারই লাস্ট বেঞ্চ ফার্স্ট বেঞ্চ করতে থাকে ঠিক আছে তুই পড়া করে আসলেও ডাজেন্ট ম্যাটার তুই পড়া না করে আসলেও ডাজেন্ট ম্যাটার তুই জাস্ট যদি মাঝখানের বেঞ্চে মানে মাঝখানের বেঞ্চে বসিস আর ফার্স্ট বেঞ্চে বসিস দেন

শোন 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 তুই টিচারকে কোশ্চেন করতে পারবি না যে কেন লাস্ট বেঞ্চের জন্যই করা হয় দেখবি মানে অনেক কারণ কারণ টিচার মানে সে বলবে তোমরা লাস্ট বেঞ্চে এসেছো পড়তে এসেছো না এমনি এসেছো ঠিক আছে এই যে ধর আমাদের সাথে হয়েছিল ওই আমাদের নতুন এইচওডি জয়েন করলো ঠিক আছে তো লাস্ট বেঞ্চের আমাদের আমরা বসেছিলাম আমি তুই বসেছিলাম মানে আমরা এই কয়জনই বসেছিলাম তো কিরকম করলো এসে লাস্ট বেঞ্চে মানে মনে হচ্ছে মারবে ঠিক আছে তোরা অরিজিনাল বয়স হয়েছে সে চোখে কম দেখে তো লাস্ট ম্যাচে যারা বলতে ঠিক মতো দেখতে পাচ্ছে না আর সেটা তো না না লেটমেটিন এতটাই সুন্দর আমাদের না না দেখে পড়াতে পারছে তো আমাদের যারা তাদের বলছে কিন্তু এটা দেখ এটা যদি ভালোভাবে বলা যায় না সুন্দর মুখগুলো দেখতে হ্যাঁ সেটা তো ভালোভাবে বলা যায় দেখ মানুষ ভালোভাবে বললে তুই যদি আমাকে বলিস যে আমরা ধরো লাস্ট বেঞ্চে বসে আছি এবার কোনো টিচার এসে যদি ভালোভাবে বলে অবভিয়াসলি আমাদের আমরা তার সাথে খারাপ ব্যবহার করবো না আর আমরা obviously সামনে বেঞ্চে গিয়ে বসবো সে যদি ভালোভাবে কথা বলে কিন্তু অ্যাটলিস্ট সেদিনকে কীরকম করে জাস্ট মারতে গেছিলো

আচ্ছা কিন্তু এটা স্যার নিশ্চয়ই মনে হতো যে আমি এমন কিছু করতে যে কারণে स्टूडेंट আমায় খિસ્তি দিতে পারে ঠিক এইটাই আমরা খિસ્তি দিতাম না হয়তো শুনেছিলো যে স্যার মনে করবে না কারণ কারণ স্যার আমরা स्टूडेंट স্যার কিছু করতেই পারে না স্যারকে কি বলা হয়েছিল দেখ এরকম না যে স্যারকে জিঘসা করা হয়নি কিন্তু স্যার বলছিল আমি এই প্রুফটা তোমার দিনকেই দেব তোমাদের কাছে প্রুফ দেব না কিন্তু তোমাদের মার্কস কমাবো আর এটা সত্যি কথা আমাদের মার্কস কমিয়েছিল ঠিক আছে অন্যদের সাথে যদি মার্কস যদি কম্পেয়ার করিস কোন সময় এমনিও করি না কিন্তু এক পরীক্ষার দিন দেখা হয়েছিল মানে আমি দেখেছিলাম আমাদের মার্কস লাস্ট বঞ্চে সওয়ার মার্কস কমেছিল কারণ আমি যেটুকুনি লিখেছিলাম তার থেকে অনেক মার্কস আমাকে কমেছিল মানে আমি তো লিখিনি তো আমি জানি না মানে আচ্ছা আচ্ছা আরে লেখানি মানে ওটান না ওটান না পাস করে গেছি আমি সেটাই খুশি আরে ওই যে যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে না সেগুলোতে আমরা জানিও তো কলেজ পড়েন্স তো আর কি আর কি কি হয় মানে লাস্ট বেঞ্চে আর মানে আমাদের সমস্যাগুলো এগুলো হয় আর লাস্ট বেঞ্চে ভালো কি কি জিনিস প্রসঙ্গ প্রসঙ্গত বলে রাখা ভালো আমরা এখন কলেজে পড়ি ঠিক আছে হ্যাঁ আমরা কলেজে পড়ি স্কুলের জীবনেও এরকম হয়েছে আর কলেজে জীবনে হচ্ছে আমরা কলেজে পড়ি তা সত্ত্বেও আমাদের এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয় হ্যাঁ মানে দুঃখের বিষয় চোখ দিয়ে জল পড়ে মাটিতে গড়িয়ে যাচ্ছে তাও আমরা

স্যারকে সবাই স্যারকে যদি আমরা গোল করে ঘিরে বসি তাহলে তো বেঞ্চের প্রশ্নই আসছে না সেটাই এটা এটা একটা নতুন একটা মানে আরে কিন্তু মানে বলা যেতে পারে নতুন ভালো না কিন্তু বলতে পারি যে ক্লাসরুমটা সেইভাবে ডিজাইন করা হোক যাতে এই ধরনের অবজেকশন না থাকে এটাই ঠিক আছে তারপর ইনোভেটিভ আইডিয়া কিন্তু ভালো আচ্ছা এগুলো আমাদের সমস্যা ঠিক আছে এবার এবার একটা ইস্যু আছে যে লাস্ট বেঞ্চ আর ফার্স্ট বেঞ্চের মধ্যে পার্থক্য কি মানে লাস্ট বেঞ্চে এমন কি কি হয় যেগুলো হয়তো মানে রা মানে তাদের জীবনে ফেস করেনি মানে তাদের জীবনে সেই উপভোগ গুলো করেনি সেই জন্য হয়তো মানে লাস্ট বেঞ্চ ওরা প্রেফার করে না ফার্স্ট কথা ফার্স্ট বেঞ্চে একটাই কাজ হয় টিচারের পড়া শোনো টিচারের পড়া লেখো এই সব লাস্ট বেঞ্চ কি হয় টিচারের পড়া শোনাও হয় মাঝে মাঝে লেখাও হয় খাওয়া দাওয়া হয় নাচা গানাও হয় ঘুমও হয় মানে ওটা আল্টিমেট সলিউশন ঠিক আছে আচ্ছা এরকম একটা হচ্ছে যে তুই যদি লাস্ট বেঞ্চে বসিস তাহলে তুই পুরো ক্লাসকে দেখতে পারবি একদম একদম তাহলে কিন্তু যদি পুরো লাগে দেখতে হবে না এইরকম এই আচ্ছা তুই কাকে দেখার জন্য লাস্টে বসিস তাহলে না এটা এটা বয়েন্ট না এটা বয়েন্ট না আচ্ছা না আমি কাউকে দেখার জন্য বসি আমি খাওয়া দাওয়া করা যায় ঘুমানো যায় আচ্ছা আচ্ছা লাস্ট বেঞ্চে বসার জন্য কি মানে পড়াশোনা মানে কে কি করছে ক্লাসের মধ্যে সেটা সেটা দেখা যায় আচ্ছা টিচারদের একটা ই থাকে পয়েন্ট থাকে আচ্ছা শুনুন টিচারদের একটা পয়েন্ট থাকে যে লাস্ট বেঞ্চে বসলে পড়াশোনা তাদের খারাপ হবে লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে বসলে পড়াশোনা খারাপ হবে না কিন্তু লাস্ট বেঞ্চে বসলে পড়াশোনা খারাপ হবে তো এটা কি সত্যি করে মানে আসল কথা লাস্ট বেঞ্চে বসলে মানে পড়াশোনা পুরো মানে ফার্স্ট বেঞ্চের থেকে কিংবা তার আগের বেঞ্চের থেকে পুরোপুরি খারাপ হয়ে যায় মানে এরকম কি কোনো কথা আছে

দে আর রেসিস্ট এবার এবার হলো মানে লাস্ট বেঞ্চে এমন কি কি মানে ধর আহ মজা টাইপের জিনিস হয় যেটা মানে আগের বেঞ্চগুলোতে হয় না মানে এরকম কি কি হয় আগের বেঞ্চগুলো কিছু এরকমই মনে হয় না যে লাস্ট বেঞ্চে মানে শুধু মানে ইসে থাকে মানে কি বলবো হাইয়ে থাকে সবাই ঠিক আছে আর মানে আমি দেখেছি ঠিক আছে যত মানে আমি স্টুডেন্ট লাইফে দেখেছি মানে ধর একটা স্টুডেন্ট ছিল তার মানে ফাইভ থেকে পুরো মার্কস অনেক বেশি ঠিক আছে ফার্স্ট বয় ঠিক আছে সে ক্লাস টেনে এসে পেন ফাইটিং খেলছে ঠিক আছে মানে তার লাইফে এরকম না যে যারা মানে জাস্ট পড়াশুনা নিয়ে থাকে তাদের লাইফে অনেক কিছু মানে মিস করে যায় তারা ভবিষ্যতে গিয়ে মানে তারা ই করে মানে আমি নিজের চোখে দেখেছি যে ছেলেটা প্রতি সময় মানে পড়াশুনে মানে কি বলবো একটা ছেলে ছিল আমাদের মানে আমি আগের স্কুলে যে পড়তাম তো সেখানে একটা ছেলে ছিল যে মানে ক্যাজুয়াল ছিল কিন্তু তার পড়াশুনো ভালো এরকম না যে সারাদিন পড়তো কিন্তু একটা ছেলে ছিল যে সারাদিন পড়তো ঠিক আছে ক্লাসে এসে পড়তো সব জায়গায় পড়তো কিন্তু সে মানে কিছুই মানে খেলতো না কিছু করতো না মানে তার টেনে এসে তার মনে হয়েছে যে পেন ফাইটিংটা খেলে নেওয়া উচিত মানে এত বছর শুধু পড়েই গেছে জাস্ট পড়েই গেছে মানে এত বছর পড়েই গেছে করে কিছু মানে সেটাই মানে

কি আর বলি লাস্ট বেঞ্চ মানে সব সময় সব জায়গায় টপে থাকে লাস্ট বেঞ্চে আমরা লাস্ট বেঞ্চে হ্যাঁ তবে একটা জিনিস ভালো দেখ একটা স্যার এসে স্যার এসে পাস দেখবে লাস্ট বেঞ্চ লাস্ট বেঞ্চে কে কি করছে ঠিক আছে তো আমাদের মানে হাইলাইটে যদি স্যার হাইলাইটে থাকে তারা কিন্তু লাস্ট বেঞ্চে থাকে মানে দেখ মানুষ একটা কখন কারোর সম্মোরে ভাবে একটা কথা ছিল না যে স্বপ্নের মধ্যে চলে আসবো ঠিক আছে তো আমরা দেখ মানুষের মানে স্যারদের মাইন্ড কন্ট্রোল করছি মানে স্যাররা চাচ্ছে স্যাররা চেয়েও মানে আমাদের ইগনোর করতে পারছে না লাস্ট বেঞ্চে কারা ছিল সেটাই তুই ভাব আজ থেকে পাঁচ বছর পরেও স্যাররা ভাবে লাস্ট বেঞ্চে ছিল মানে লাস্ট বেঞ্চে এরা ছিল মানে আমাদের কথা মনে থাকবে সেটা ভাব এটাই ধন্যবাদের কথা ভাব মনে থাকবে না হ্যাঁ স্যার অবশ্যই মনে রাখবে যে লাস্ট দিয়ে একজন আমাকে কিস্তি দিয়েছিল কিন্তু ব্যাপারটা হলো কিস্তিটা না দেওয়া হলেও সে নিজের থেকে ভেবে নেয় এটা মনে রাখবেন না যে আমার ক্লাস থেকে একটা ভালো স্টুডেন্ট বেরিয়েছে কারণ প্রত্যেক বছরই হাজার হাজার ভালো স্টুডেন্ট বেরিয়ে এটাই আচ্ছা আর প্রত্যেক বছরই হাজার হাজার স্টুডেন্ট বেরিয়ে স্টুডেন্ট বেরিয়ে তুই দেখ তুই দেখ অনেক কিছু আছে এবার একটা জিনিস বলি দেখ অনেক টিচার আছে ধর এখনো আমাদের টিচারদের অনেক টিচারদের সাথে কথা হয় ঠিক আছে এবার অনেক ধর যেগুলো সেই সময় যখন টিচার ছিল তখন টিচারের সাথে খুব ভালোভাবে কথা বলতো ঠিক আছে ফার্স্ট বেঞ্চ ধর কিংবা মানে ধর মিডিল এর যেগুলো বেঞ্চগুলো অনেক ভালোভাবে কথা বলতো যেই তারা টিচাররা চলে গেল এখন তাদের সাথে মানে রাস্তায় দেখা হলেও কথা বলে না বুঝতে পারলি এটা আমি মানে নিজে লক্ষ্য করেছি কেন জানি না কেন কথা বলে না প্রসঙ্গত বলে রাখা ভালো যে সব টিচার এরকম হয় না সব টিচার এরকম হয় না এখনো কিছু কিছু টিচার রাস্তা দিয়ে গেলে ডেকে কথা বলে হ্যাঁ আমাদের সবাই যেন গায় না ব্যাপারটা এটাই আমার মানে টিচারের কথা বলছি না আমি মানে স্টুডেন্ট করে কথা বলছি অনেক স্টুডেন্টকে দেখেছি মানে এখন চলে গেছে টিচারটা কিন্তু ভালো ছিল কিন্তু টিচার যখন ছিল তখন টিচারের সাথে কথা বলতো এখন টিচারের সাথে মানে রাস্তায় দেখা হলেও কথা বলে না এরকম আমি মানে নিজের চোখে দেখেছি। ঠিক আছে এবার কেন যাই না। আচ্ছা তুই তো নিজের চোখে দেখবি আমার চোখে কি সেটাই আর একটা ব্যাপার মানে এটা আমার মনের মধ্যে মানে ঘন্টা বাজিয়ে তো এটাই মানে আজকে লাস্ট বেঞ্চে তাহলে ব্যাপার তাই তো। মানে আর কিছু নেই লাস্ট বেঞ্চ নিয়ে। দেখো লাস্ট বেঞ্চে একটা ইউনিটি থাকে ঠিক আছে যেটা কোথাও পাবেন না। হ্যাঁ মানে পুরো হ্যালো হ্যাঁ বল বল। ওইটাই যে ধরো লাস্ট বেঞ্চে পাঁচজন বসে আছে ঠিক আছে। পাঁচ জন পাঁচ ধরনের টিফিন বিভিন্ন ধরনের টিফিন সবগুলো যখন একসাথে টাকা হয় না ওর মধ্যে তুমি স্টারটার পাবে ওর মধ্যে মেইন পাবে ওর মধ্যে ডেসার্ট পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা একটা মানে ভালো একটা টপিক কিন্তু মানে লাস্ট বেঞ্চে অনেক কিছু মানে শেখা যায় অনেক কিছু এনজয় করা যায় এটা একটা ব্যাপার তাই না কারণ একদম কারণ লাইফ একটাই তাই না তোর একটা টাইম লেভেলও সবার আগে লাস্ট বেঞ্চে হ্যাঁ সেটাও একটা ব্যাপার কারণ মানে হাইলাইটে আসার এটাও একটা ব্যাপার

না ইউনিটির ব্যাপারটা এটা এটা কিন্তু লাস্ট বেঞ্চে মানে দেখা যায় ইউনিটির ব্যাপারটা মানে যতজন লাস্ট বেঞ্চে তোমরা মানে যারা শুনছো যারা যারা লাস্ট বেঞ্চে বসো কিংবা লাস্ট বেঞ্চে বসতে তারা তারা অভিয়াসলি তাদের মধ্যে ইউনিটি ছিল মানে তাদের মধ্যে মানে একজন কিছু করলে তার সাপোর্ট ঠিক আছে সবাই আছে একদমই ইউনিটি আছে বলেই আমরা চারজন এই জায়গায় এখনো আছি পডকাস্টটা সেটাই ঠিক আছে অনেকে হয়তো এখন মানে পড়াশোনা নিয়ে কথা বলছে যে এর পরের সেমিস্টারের পরের সেমিস্টারে কি পড়বো

লাস্ট bench ফার্স্ট বেঞ্চ গুলো দেখবি আহ সব সময় পরিষ্কার থাকবে ঠিক আছে হ্যাঁ সেটা যেই চারটে বছর পার হয়ে যায় না একটা seat ই last থেকেই যায় কে কে বসতো হ্যাঁ last bench লেখাও থাকে নাম আর নাম গুলো লেখা থাকে মানে তাদের original নাম লেখা থাকে না কেউ সাধারণ ভাবে বললে ভাবে যে একটা খেস্তি দিচ্ছে এটাই কিন্তু ওগুলো একজন নাম সেটাই ওগুলো একটা প্রাণীর নাম সেটাই সেটাই এবার এরকম একটা sample কতগুলো দিয়ে দাও sample কার নাম বলার দরকার নেই sample কতগুলো ছড়িয়ে দাও কি কি আছে আহ uh, sample আমাদের হ্যাঁ তো অনেকে অনেকে অনেককে ইও বলা হয়। হ্যাঁ কি যেন বলা হয় ওটাকে? হারামিও একজনের নাম আছে মানে এটাও ভাবতে মানে মুখে নিবিড় একজনের নাম ভাবা যায়। সেটাই এরকম দেবতাদা wow দেবতাদা তো এরকম এরকম মানে বন্ধুদের মধ্যেও মানে অনেক খিল্লি হয় অনেক কিছু হয় ঠিক আছে। না না ওটা না ওটা না ওটা না তো এরকম এরকম অনেক মানে

ব্যাপারটা এটাই ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা বেরিয়ে যাওয়ার পর ফার্স্ট বেঞ্চটাকে মনে রাখে না কিন্তু লাস্ট বেঞ্চটা যারা বসে বেরিয়ে যাওয়ার পর জীবনী লাস্ট বেঞ্চটা মনে রাখে এটাই ওহ আমি একটু বেশি ডাইরেক্ট দিচ্ছি না তো মোটামুটি তোর ষোলো মিনিট হয়ে গেছে ঠিক আছে আমরা লাস্ট বেঞ্চ নিয়ে কথা বলছি তো মনে হয় আমাদের মানে সব সমস্ত টপটা কভার হয়ে গেছে এখন কভার হয়ে গেছে তাই না কি হয়ে গেছে সবাই সবাই বাই বলে দাও সবাই ওকে বাই বাই দোস্ত মানে যারা যারা দেখছো যারা যারা যদি রিলেট করতে পারো তাহলে লাইক করে দাও আর কমেন্ট করো মানে আর অন্য কি কি টপিকে তোমরা শুনতে চাও তোমরা এখনো যেগুলো ফেস ফেস করো যেগুলো ফেস করেছো তোমরা জাস্ট শেয়ার করতে পারো তো নিচে কমেন্ট বক্সে তোমরা করতে পারো হ্যাশট্যাগ রিলেটেবল ইয়েস তো আজকের মতো এটুকুই আবার আরেকটা মেঘনাদের সাথে বাক্কালেপে আরেকটা পর্বে আমাদের সাথে দেখা হবে মানে দেখা হবে না আমাদের মানে গলার ভয়েসের সাথে তোমরা পরিচিত হবে ঠিক আছে তো আজকের জন্য বাস এটুকুই বলতাম আজকের জন্য বাস এটুকুই আবার দেখা হবে মানে আবার শোনা শুনি কথা হবে আরে দেখা হবে না আমাদের কোনোদিনও দেখা হবে কথা শোনা হবে হ্যাঁ কথা শোনা হবে তো বাই